ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় সব খেলা বাদ দিয়ে আল্ট্রা ট্রেল ম্যারাথন খেলা বেছে নিয়েছেন ইমামুর রহমান, যে খেলায় তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে আমাদের দেশে। তরুণ ইমামুর একাই দেশের হয়ে আন্তর্জাতিক ইভেন্ট নিজ খরচে অংশগ্রহণ করেন। ভিয়েতনাম আর পর্তুগাল সফলভাবে আল্ট্রা ট্রেল সম্পন্ন করার পর এবার তিনি আমন্ত্রণ পেয়েছেন থাইল্যান্ড থেকে। চলতি বছরের ডিসেম্বরে থাইল্যান্ডের চিয়াংমাইতে অনুষ্ঠিত হবে ইউটিএমবি সার্টিফাইড এশিয়া মেজর ইভেন্ট। নতুন রেসের ভেন্যু হল রয়্যাল পার্ক রাজাপ্রুয়েক, সেখানে অংশ নেবেন ইমামুর। আল্ট্রা ট্রেলে বিভিন্ন ধাপে ন্যূনতম দৌড়াতে হয় 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার থেকে 170 কিলোমিটার পর্যন্ত। এই রেস মূলত হয়ে থাকে এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্বতমালার চারপাশে। আর এই রেসেও অংশ নেন বাংলাদেশের ইমামুর। সত্যি কথা বলতে এখন পর্যন্ত নিজ উদ্যোগে দৌড়াই, আমার কোনো স্পন্সর নেই, আমি সবসময় ফ্রেশ টি শার্টে দৌড়াই, ফ্রেশ লোগো, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই, আমি চাই দেশের মান পতাকা উন্নত সমুন্নত রাখতে। বাংলাদেশের পার্টিসিপেন্ট সত্যি বলতে এইসব ইভেন্টে দেখা যায় না, কারণ আমরা এই ইভেন্টগুলো এখনও আমাদের দেশে অত সুপরিচিত হয়নি। সবাই ধরেন ক্রিকেট বা ফুটবল অথবা অন্যান্য বাস্কেটবল হকিতে, কিন্তু এই যে আল্ট্রা ট্রেল ম্যারাথন, ট্রেল ম্যারাথন, ইন্টারন্যাশনাল ম্যারাথন, আয়রন ম্যান, ওশেন ম্যান, এরকম অনেক ধরনের ইভেন্ট আছে যেগুলো আসলে আমাদের তরুণরা চাইলে এগুলো কভার করতে পারে এবং এগুলো আমাদের মানে ফিউচারের জন্য আমি চাই যে বাংলাদেশের মানুষগুলো চিনুক, এখানে পার্টিসিপেট করুক, তারা আমাদের দেশকে চিনে। যেমন লাস্ট টাইম ভিয়েতনামে বলতেছে ও ইউ আর ফ্রম বাংলাদেশ, তো বাংলাদেশ থেকে আমরা কেউ ছিলাম না, এটা তো আমার সবচেয়ে ভালো লাগছে যখন আমি দেখি ভিয়েতনামে প্রায় 3500 দেশে পার্টিসিপেন্ট ছিল ট্রেল আন্ট্রা, ওটা 70 কিলোমিটার, একটা মকচাও, এটা হ্যানয় থেকে প্রায় 90 কিলোমিটার দূরে, তো ওইখানে সব দেশের ফ্ল্যাগের সাথে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল এবং তখন ওটা দেখে আমার খুব ভালো লাগে যে হ্যাঁ আমার দেশের ফ্ল্যাগ উঠতেছে। এই এই এইটার যে ফিলটা, এটা এটা আসলে মানে বোঝানো যায়, এটা এক্সপ্রেস করা সম্ভব না। না আমি আসলে সত্যি কথা বলতে কারোর সাথে যোগাযোগ করিনি, আমি নিজ উদ্যোগে দৌড়াই। থাইল্যান্ডের এই ট্রেইলে ইমামকে অতিক্রম করতে হবে বেশ কিছু পাহাড় ও জঙ্গল, পথের মোট দৈর্ঘ্য 100 কিলোমিটার, যার পুরোটাই হবে জঙ্গলের ভিতর। এটা হবে আপনার থাইল্যান্ডের চিয়াংমাই, ব্যাংকক থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে। এটা হচ্ছে আল্ট্রা ট্রেল ট্র্যাক এবং ইউটিএমবির লাস্ট এশিয়া মেজর, হচ্ছে লাস্ট ইভেন্ট এবছরের, যে 38টি ইভেন্ট হয় তার ভিতর এটা হচ্ছে এই বছরের লাস্ট ইভেন্ট। এটাতে আমি 100 কিলোমিটার ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছি, এটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ ডিসেম্বরের 9 তারিখে এই টুর্নামেন্টটা করব। ধরেন এই 100 কিলোমিটার যে আমি ট্রেলে যাচ্ছি ইউটিএমবির, এটাতে চাইলে কেউ রেজিস্ট্রেশন করতে পারবো না, এটার জন্য সিলেক্ট হতে হয়। তার আগে আপনাকে 25 কিলো দিলে আপনার 50 কিলো লক খুলবে, 50 কিলো দিলে 70 কিলো লক খুলবে, 70 কিলো দিলে আপনার 100 কিলো লক খুলবে। যেমন এটার পরে কিন্তু একটা আছে, এরপরে হচ্ছে 181 কিলো বা 100 মাইলস বলে, বাট এটার কিলোমিটারটা হয়তো 171 বা 180 কিলো থাকে, আমি ওইটাতে এখন পারবো না, বাট আমি যখন এটা কমপ্লিট করবো আমি ইনশাল্লাহ ওইটার জন্য তখন রেডি হবো। আল্ট্রা ট্রেলের আলটিমেট ট্র্যাকগুলোতে আমি বাংলাদেশকে নিয়ে যেতে চাচ্ছি, যদি সব কিছু থাকে, সবার দোয়া ভালোবাসা থাকে আল্লাহর রহমত থেকে, ইনশাল্লাহ আমি এটার পরে 181 কিলো এবং এরপরে আরেকটা ট্রেল আছে, সেই যে ট্র্যাকটা হচ্ছে 300 কিলোমিটার, যেটার কাট অফ টাইম 5 দিন, 5 দিন আপনি 300 কিলোমিটার দ্বারা দৌড়াবেন ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, আমি ওই ট্র্যাক পর্যন্ত নিয়ে যাব যদি আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি বিশ্বাস করি আমি পারব। শহুরে জীবনে শারীরিক ফিটনেস ধরে রাখতে এখন অনেকেই ম্যারাথনের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু ইউটিএমবি সার্টিফাইড ম্যারাথন করেন হাতে গোনা কয়েকজন মাত্র, তাদের মধ্যে ইমামুর রহমান অন্যতম। এবছর ভিয়েতনামে অনুষ্ঠিত ইউটিএমবিতে অংশ নিয়ে সফল হয়েছেন তিনি। যদি এক বছর দুই মাসের কথা বলি, আমি টোটাল 4টা ইভেন্ট কভার করলাম, সেটা হচ্ছে বাংসেন 42, এটাও থাইল্যান্ডে ছিল, এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড কুয়ালালামপুর ম্যারাথন, তারপর ভিয়েতনাম ট্রেইল আল্ট্রা, আর এটা হচ্ছে পর্তুগাল লিসবন ম্যারাথন, হাফ সিরিজ, সুপার হাফ সিরিজ ছিল এটা। আর এরপর আর কোনো টুর্নামেন্ট করিনি, এরপরে হচ্ছে রোজা চলে আসলো, তারপরে এই প্রস্তুতি নিতে নিতে এই 100 কিলোর জন্য সিলেক্ট হইলাম এবং জুন থেকে এখন পর্যন্ত এটার জন্য টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছি আর কি। আমি তো পেশায় বর্তমানে ব্যবসায়ী, এখন দেখা যাচ্ছে যে আপনি সব কিছুর ঊর্ধ্বে সুস্থ থাকা, যে আমি সুস্থ আছি, সুস্থ থাকতে থাকতে আমি একসময় প্রচুর সাইক্লিং করতাম, সাইক্লিং থেকে পরে রানিংয়ে আসি, রানিং স্টার্ট করি। আপনি ক্রিকেট খেলতে গেলে একটা টিম লাগে, ফুটবল খেলতে গেলে একটা টিম লাগে, এখন আমাদের দেখা যাচ্ছে আমার সাথে তো একটা টিম লাগবে খেলতে গেলে, এখন টিম কেউ সে আমাদের বর্তমান যুগে সবাই সবার কাজে ব্যস্ত, তো আপনি টিম না পেলে তো আপনি খেলতে পারতেছেন না, ফুটবল খেলতে দুজন দিয়ে আপনি ফুটবল খেলতে পারবেন না, দুজন দিয়ে আপনি ক্রিকেট খেলতে পারবেন না, কিন্তু সেলফ ইউ হ্যাভ, আপনি যদি একা থাকেন আপনি রান করতে পারবেন, আপনি সাইকেল চালাতে পারবেন, সাঁতার করতে পারবেন, দিস ইজ স্পোর্টস। এটা করতে করতে এখন যেটা হয়ে গেছে সুস্থ থাকা থেকে এটা এখন প্যাশন হয়ে গেছে, এটা এখন আবেগ হয়ে গেছে। ভিয়েতনামে অনুষ্ঠিত ইউটিএমবির উচ্চতা ছিল 3200 মিটার। এছাড়া এবছরের মার্চে পর্তুগালে ইডিপি লিসবন হাফ ম্যারাথনও সম্পন্ন করেছেন এই তরুণ। তবে পদক তার লক্ষ্য নয়, এটি কেবল তার প্যাশন। শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে চাইলে সময় ক্ষেপণ না করে সবাইকে ম্যারাথনে যুক্ত হওয়ার আহ্বান জানান ইমামুর। শুভ খান, বাংলা ভিশন।
শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।